চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাংলাদেশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। আপনারা কিন্তু গত 3 মাস আগে পরীক্ষা দিয়েছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, সেটা কিন্তু রেজাল্ট দিয়ে দিছে। এই যে কিছুক্ষণ আগে কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছে। আপনারা কিন্তু অনেকেই আমাকে মানে রেগুলার ভিডিও দিচ্ছে, অনেক অনেক কথা বলছেন যে ভাই রেজাল্ট দেন, ভিডিও দেন। আমি কিন্তু গত যে ভিডিওটা দিয়েছি সেখানে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে ভাই আমি কাঙ্ক্ষিত লোকের সাথে কথা হয়েছে, চলতি মাসের মধ্যে রেজাল্টটা পাবেন। এই ভিডিও কিন্তু আমি দিচ্ছি, কিন্তু সেটা ইনশাল্লাহ কিন্তু রেজাল্টটা কিন্তু দিয়ে দিছে। তাই আজকে এই ভিডিওতে আমি কতজন টিকছেন সকল বিষয় কিন্তু আজকে আলোচনা করব। এই ভিডিওতে যারা আমার ইউটিউব চ্যানেল নতুন, তারা চাকরি সংক্রান্ত তথ্য পেতে কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিন্তু বাংলা বিপিডিবির gov.bd.com কর্মচারী পরিষদ, এখানে কিন্তু মতিঝিল ঢাকা হেড অফিস, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আপনার স্মারক নং এত, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিম্নমান হিসাব সহকারী 16তম গ্রেড পদে জনবল নিয়োগ লক্ষ্যে 10/11/2023 তারিখ, এটা কিন্তু শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এইখানে যেহেতু পরীক্ষার্থী ছিলেন প্রচুর, আপনার লক্ষাধিক পরীক্ষার্থী ছিলেন, এর মধ্যে থেকে 1060 জনকে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য কিন্তু অনুমতি দিয়েছে। যেহেতু 300+0 পদ সেখানে 1060 জনকে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য অনুমতি দিয়েছে। এই যে তাদের এই যে তাদের রোল নাম্বার, এই যে দেখতেছেন 1060 জনের, আপনারা যারা নিম্নমান হিসাব সহকারী পরীক্ষা দিয়েছেন, তারা যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেইখানে গিয়ে আপনারা কিন্তু এই যে রোল নাম্বারগুলো দেখে নিতে পারবেন, যে সবগুলো রোল নাম্বার দেওয়া আছে, যে যে রোল নাম্বার পরীক্ষার্থী তারা চেক দিয়ে দেখতে পারবেন যে পরীক্ষা কে পাস করছেন, কে ফেল করছেন। আর যারা পাস করছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। নির্বাচিত মৌখিক পরীক্ষার তারিখ, সময়, স্থান এই যে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তাছাড়াও টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক SMS-এর মাধ্যমে মৌখিক পরীক্ষার সময়সূচি অবহিত করাবে। তারা কিন্তু বলে দিয়েছে যে তাদের ওয়েবসাইটেও জানাবে, এবং যেহেতু আপনারা যে যখন লিখিত পরীক্ষা দিচ্ছেন তখন কিন্তু ফোনে একটি SMS গেছে, সেইখানে যেহেতু SMS চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যেহেতু SMS চলে গেছে, আপনাদের কাছে কিন্তু SMS চলে গেছে, এবারেও কিন্তু সেই SMS আবার যাবে যে আপনাদের মৌখিক পরীক্ষা এত তারিখ হবে, সেই বিষয় কিন্তু জানিয়ে দেবে। তাই আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখেন, এরকম তথ্য পাবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখেন, এবং অবশ্যই আপনারা কারা কারা টিকছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তাই আজকের ভিডিওটা বড় করব না, যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন, চাকরি সংক্রান্ত সকল ভিডিও আপডেট কিন্তু পেয়ে যাবেন। আজকের মতো বিদায়, পরে আবার আপনাদের মাঝে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।